বন্ধুরা, দুর্গা পূজার সময় মহিলাদের করা কিছু ভুল পরিবারে বিনাশ ডেকে আনে। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত। বন্ধুরা, নবরাত্রি চলছে, যা বাংলায় দুর্গা পুজো নামে বিখ্যাত। সারা বিশ্বে এই সময় নবরাত্রি পালন করা হয়। চারিদিকের মানুষ বিভিন্নভাবে মাকে স্মরণ করে। এই নবরাত্রির নদিন মা বিভিন্ন রূপে পৃথিবীতে ভ্রমণ করেন। তাই এই সময় কিছু ভুল আমাদের এই জীবনে চরম দুর্গতি নিয়ে আসে। যেই নদিন ভক্তি ভরে মায়ের পুজো অর্চনা করে, উপবাস রাখেন, মা তার ওপর কৃপার হাত বাড়িয়ে দেয়। সারা বিশ্বে নবরাত্রিতে মায়ের নামে জাগরণ করা হয়। যদি আপনার কোনো ইচ্ছা পূরণ করাতে চান, তো মায়ের কাছে দুর্গা পুজোর সময় তা প্রকাশ করুন। কারণ মা যে করুণাময়ী, সন্তানের এমন কোনো মনস্কামনা নেই যা মা পূর্ণ করেন না। কিন্তু বন্ধুরা, আমাদের শাস্ত্রে এমন কিছু কার্যের কথা বলা হয়েছে যা নবরাত্রিতে বা দুর্গা পুজোর সময় করা উচিত নয়, আর যা না জেনে মানুষেরা এই ভুলগুলি করে ফেলে। আর এই ভুল এমন ভুল যাকে দেবীমা কখনো ক্ষমা করেন না, বরং দেবীমার ক্রোধের শিকার পুরো পরিবারকে ভোগ করতে হয়। যা কিছু ধন সম্পত্তি মান সম্মান থাকে তা সব কিছু নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা, আপনাদের সচেতন করা এটা আমার কর্তব্য। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই কোন সেই কার্য। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, সবার আগে আমরা জানব যে পুরুষদের এই দুর্গা পুজোর সময় কোন কাজগুলি করতে নেই, আর তারপরে জানব যে এমন কোন কাজ নারীদের এই পুজোর সময় করতে নেই। নাম্বার এক, মহিলাদের অপমান। বন্ধুরা, আমরা সকলেই জানি যে এই দুর্গা পুজোতে নারী শক্তির উপাসনা করা হয়। তাই নবরাত্রিতে বিনা কারণে কোনো স্ত্রীকে বাজে কথা বা অপমান করতে নেই। নাম্বার দুই, ছল চাতুরি। যদি আপনি মায়ের কৃপা প্রাপ্ত করতে চান, তো এই নবরাত্রির সময় কখনই কাউকে ঠকাবেন না, কারণ এমন মানুষদের কখনই দেবীমা ক্ষমা করেন না। নাম্বার তিন, নেশা করা। নেশা করা আমাদের হিন্দু ধর্মে বর্জিত কাজ বলে মানা হয়। যে নেশা করে বাড়িতে এসে অত্যাচার করে, মা সেই ধরনের মানুষদের কখনো ক্ষমা করেন না। তাই নেশা করে মায়ের কাছে কখনো যাবেন না। নাম্বার চার, অবৈধ সম্পর্ক। যে মানুষ অবৈধ সম্পর্ক স্থাপন করে, মা কখনো তাকে ক্ষমা করেন না, বরং তাকে মায়ের ক্রোধের শিকার হতে হয়। তাই বন্ধুরা, এমন ভুল ভুলেও কখনো করবেন না। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে নারীদের নবরাত্রিতে কোন কাজ করতে নেই। নাম্বার এক, দেরি করে ঘুম থেকে ওঠা। মানা হয় নবরাত্রিতে প্রাতকালে প্রত্যেক ভক্তের বাড়িতে মা আসেন। তাই এই সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন, তো মাকে স্বাগত কে জানাবে? ফলে মা দুয়ার থেকেই আপনাদের বাড়ি ত্যাগ করে। তাই এই সময় সকাল সকাল উঠে বাড়ি পরিষ্কার করে মাকে স্বাগত জানানো উচিত। নাম্বার দুই, যে মহিলা বিনা কারণে পুজোর সময় চিৎকার করে, বিনা কারণে ঝামেলা করে, সে পুরো বাড়ির বায়ুমণ্ডলকে অশুদ্ধ করে দেয়। ফলে সেই বাড়িতে কোনো আর শুভ শক্তির আগমন হয় না। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।